নগাঁও ডিজিটাল ইউটিউব চ্যানেললৈ পুনৰবাৰ স্বাগতম জনাইছো আপোনালোকক। ইতিমধ্যে ছটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আজিৰ ভিডিঅ'টো প্ৰস্তুত। ইয়াৰ প্ৰতিটো খবৰে আপোনাৰ বাবে অত্যন্ত প্ৰয়োজনীয়। সেয়েহে আপোনালোকক এটা ৰিকুৱেষ্ট, আজিৰ ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণৰূপে চাব। বন্ধুসকল, পলম নকৰি আহক আজিৰ ছটা গুৰুত্বপূৰ্ণ খবৰ বিস্তাৰিতভাৱে আলোচনা কৰোঁ। বন্ধুসকল, ফার্স্ট খবরটি হয়েছে এটা বিহে শর্তত অনুতু বয়াক সমর্থন জানাব বিজেপিয়ে। কি কলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই? লগতে আরো কলে তরুঙ্গকর বিরুদ্ধে খং হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যসভার তৃতীয়খন আসনের বাবে জ্যেষ্ঠ সাংবাদিক অনুতুপ বয়াক বৃহস্পতিবারে মনোনয়ন পত্র সংগ্রহ করাক লৈ জমি উঠিছে দিসপুর রাজনীতি। কিয়নো সংখ্যার হিসাবত তৃতীয়খন আসন দখল করা সহজ হয়ে আছে বিরোধীর। বিরোধী কংগ্রেস AIDFর উমৈহতীয়া প্রার্থী হিসাবে ইতিমধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক অজিত কুমার ভূঁইয়ার নামত ঘোষণা করেছে। ইয়ার মাজতে বৃহস্পতিবারে আন এজন জ্যেষ্ঠ সাংবাদিক অনুতোপ ভূঁইয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে নেডার আহ্বায়ক তথা জ্যেষ্ঠ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। মন্ত্রী শর্মাই কলে অতনু ভূঁইয়াক 10 জন বিধায়কর সমর্থন লৈ স্বাক্ষর করাব পারিলে আমি তেওঁর সমর্থন দিম, কিন্তু সেই 10 জন বিধায়কর সমর্থন আদায় করাত আমি তেওঁক সহায় নকরো, স্বাক্ষর লৈ যুদ্ধত নামিলে আমি নিশ্চয় সহায় করিম। রাজ্যসভাত আমি 2খন আসনতে প্রার্থী দিছো, তৃতীয়খন আসনত অনুতোপ ভূঁইয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করেছে, নিশ্চয় তেওঁ কথা পাতিছে, কলে হিমন্ত বিশ্ব শর্মাই। লগতে আরো জানা হয় এই প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুঙ্গ গগৈক আক্রমণ করবলৈ নেরিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। হিমন্তই কলে তরুঙ্গ গগৈর বাবে মোর বহুতর হইতে শত্রুতা বাড়িল, কলহিত রাজনীতি করে গগৈয়ে, জয়ন্ত বরুয়ার লগত মোর বেয়া নাছিল, তেওর স্কুটারত উঠি মই ফুরিছিল, তরুঙ্গ গগৈয়ে মোক জয়ন্ত বরুয়াক হরুয়াবলৈ কৈছিল। বন্ধুসকল, দ্বিতীয় খবরটি হল দিল্লিত করোনা ভাইরাসের বাবে 31 মার্চলৈ বন্ধ স্কুল আর কলেজবিলাক। যেসমূহ স্কুল আর কলেজত পরীক্ষা চলি থাকা নাই সেইসমূহ স্কুল হে বন্ধ বলে ঘোষণা করেছে। দরাচলতে করোনা ভাইরাসের সংহারী রূপত প্রতি লক্ষ্য রাখি দিল্লিত এই বন্ধ ঘোষণা করা হয়েছে। সকলো স্কুল কলেজের লগতে ছবিগৃহ 31 মার্চলৈ স্কুল কলেজ আর ছবিগৃহ বন্ধ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। যেসমূহ স্কুল আর কলেজত পরীক্ষা চলি থাকা নাই সেইসমূহ স্কুল হে বন্ধ বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। কয় করোনা ভাইরাসের সংক্রান্ত রোধের বাবে সম্পূর্ণ সষ্টম হয়েছে দিল্লি সরকার, হাসপাতাল সমূহত গ্রহণ করা হয়েছে ব্যবস্থা, এতালেক জনসাধারণের সম্পূর্ণ সহযোগিতা আগবাইছে। বন্ধুসকল, তৃতীয় খবরটি হল ইম্পর্টেন্ট, পানি লগা জ্বর সর্দি আর করোনা ভাইরাসের মাজত পার্থক্য কি, আপনার কি হয়েছে কেনেক গম পাব। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মহামারী ঘোষণা করেছে করোনা ভাইরাসক। এতিয়া সাধারণ সর্দি জ্বর হলে করোনা ভাইরাসত আক্রান্ত হওয়া বলে ভয় খায়। সাধারণ জ্বর কাহ বা সর্দিত আক্রান্ত হলে করোনা ভাইরাসত আক্রান্ত বলে হওয়া সন্দেহ করে চিকিৎসকের কাহ চপা দেখবলে পয়া গেছে। সাধারণত ভাইরাল হওয়া বা বতর পরিবর্তনের আরম্ভণিতে জ্বর সর্দি কাহ আদি হওয়া দেখা গেছে। এই সমূহ লক্ষণে এতিয়া করোনা ভাইরাসেরও লক্ষণ। ভারতবর্ষতো এতিয়া করোনা ভাইরাসের আতঙ্ক, বর্তমানলৈকে দেশের প্রায় 61 জন লোকের শরীরত ধরা পড়েছে করোনা ভাইরাসের অবস্থিতি। ডাইসে ওয়ালে নামের জার্মানির এটা সায়েন্টিস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে এটা রিপোর্ট প্রকাশ করেছে, যত কেনে ধরনের লক্ষণে দেখা দিলে চিকিৎসকের কাছ চাপিব লাগে তার সবিশেষ ভাঙি ধরেছে। করোনা ভাইরাসের লক্ষণ, যদি সঘনায় জ্বর হয়েছে, কাহ আর উহানিহাত অসুবিধা হয়েছে, মাংসপেশীর বি অনবরতে বাগরুয়া অনুভব লাগিছে, এইসমূহ হলে হব পারে করোনা ভাইরাসের লক্ষণ। অতিমাত্রা কফ হলে, কফর লগতে তেজ ওলালে, সঘনায় মূর বিহালে, সঘনায় পেটর সমস্যা দেখা দিলে, কিন্তু এইবোৰ লক্ষণ নহয় করোনা ভাইরাসের লক্ষণ। সর্দি বা নাক বন্ধ হয়ে থাকা, ডিঙির খসখসনি। বন্ধুসকল, চতুর্থ খবরটি হল করোনার আতঙ্ক, মাংসর মূল্য হ্রাস, কটালা মূল্য বৃদ্ধি। রিপোর্ট মতে কোয়া হয়েছে করোনা ভাইরাসে সমগ্র বিশ্বতে আতঙ্কর সৃষ্টি করার সময়তে ভারতত অভাবনীয়ভাবে মাংসর বিক্রি হ্রাস পাইছে, আনাতে বৃদ্ধি পাইছে কটালর বিক্রি। যদিও মাংস বা কটালর লগত করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নাই, তথাপিতো জনসাধারণের মাজত অপপ্রচার চলিছে যে মাংস খালে করোনা ভাইরাস হব পারে, আনহাতে কটাল খালে করোনা ভাইরাসের পৰা হাত সারিব পারে বলে অপপ্রচার চলিছে, যার ফলত এতিয়া বজারত কটারের মূল্য অভাবনীয়ভাবে বৃদ্ধি পাওয়ার বিপরীতে দ্রুতগতিত মাংস মূল্য হ্রাস পাবলে ধরেছে। দেশের রাজধানী নতুন দিল্লির বিভিন্ন বজারত এতিয়া কুকুরার মাংস প্রতি কিলোগ্রামত 70 বা 80 টাকালৈ হ্রাস পাইছে, একদরে খাহী মাংসর মূল্য দিনক দিনক হ্রাস পাবলে ধরেছে।
উল্লেখ্য যে মাংসর পরিবর্তে মানুষে কঁঠাল খাবলে লোক বজারের কঁঠালের চাহিদা অভাবনীয়ভাবে বৃদ্ধি পোৱা দেখা গৈছে। মন করবলগিয়া কথা যে কঁঠাল হয়েছে বতরের ফল, বতরতহে বজারত কঁঠাল উভয়নদী হয়, বাকি সময়ত হিমগড়ত সংরক্ষণ করে থাক কঁঠালহে বজারত পোৱা দেখিবলৈ পোৱা যায়। পিছে শেহতীয়াকৈ কঁঠালের চাহিদা অভাবনীয়ভাবে বৃদ্ধি হওয়ার ফলত এতিয়া বজারতো কঁঠালের নাটনিহে দেখা দিছে, ফলত গ্রাহকসকলে অধিক মূল্যত কঁঠাল ক্রয় করবলৈ বাধ্য হয়েছে। ইফালে মাংসর বজারত গ্রাহক নোহোৱা হওয়ার ফলত এতিয়া মূরে কপালে হাত দিবলগীয়া হয়েছে মাংস ব্যাপারীসকলে। বন্ধুসকল, পঞ্চম খবরটো হল অজিত কুমার ভূঞাই আজমলের ওচৰত আত্মসমর্পণ করেছে। ষষ্ঠ খবরটো হল প্রথমগারী ভারতীয় হিসাবে যাদব পায়েঙলৈ পয়েন্ট অফ লাইট বটা। ব্রিটিশ ডিপুটি হাই কমিশনারে যাদব পায়েঙর কর্মরাজির বাবে এই সন্মান বটা আগবহাইছে। পদ্মশ্রী যাদব পায়েঙলৈ ব্রিটিশ হাই কমিশনার পয়েন্ট অফ লাইট বটা। এই বটা লাভ করা অরণ্য মানব যাদব পায়েঙক হয়েছে প্রথমগারী ভারতীয় ব্যক্তি। কালি নিহা গুহাটীত ফরেন্সমেন্ট অফ ইন্ডিয়ার খ্যাত পায়েং 28 সংখ্যক কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট বটারে সম্মান জানা হয়। ব্রিটিশ ডিপুটি হাই কমিশনারে যাদব পায়েঙর কর্মরাজির বাবে এই সম্মান আগবহাইছে। পায়েঙক এই সম্মান যাচিবর বাবে ব্রিটিশ কমিশনারে গুয়াহাটীত এক বিশেষ সম্মান সমারোহর আয়োজন করে। এই সমারোহর গুরু দায়িত্ব বহন করে কলকাতা স্থিতি ব্রিটিশ ডিপুটি হাই কমিশনারের কনসুল জেনারেল নিকলয়ে।